বাচ্চার মুখটা সাদা রুমাল দিয়া ঢাকা। আমি গিয়ে বললাম আবে না ও আবে না, বাচ্চা নেব যদি দেইখা পছন্দ হয়, নাইলে বাচ্চা নেব না। কয় দেখে নাও তাইলে বাচ্চা। হালিমা কয় দেখবো কেমনে, তুমি তো রুমাল দিয়া বাচ্চার মুখ ঢেকে রেখেছো, রুমাল না সরাইলে আমি দেখবো কেমনে। হালিমা টানে না, টান দিয়ে পর্দাটা সরাই দিলেন। হালিমা কয় আমেনা যখন টান দিয়া রুমালটা সরাইলো, আমি আমেনার কুলের দিকে তাকাইলাম, আমি চমকে উঠলাম, আমি থমকে দাঁড়ালাম, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। মানুষের বাচ্চা কি এত সুন্দর হতে পারে? খোদার কসম আমি হালিমা জীবনে কত বাচ্চা দেখছি, মোহাম্মদের মতো বাচ্চা আমি আর একটাও দেখি নেই। এত সুন্দর বাচ্চা আমি আর জীবনে একটাও দেখি নাই। পৃথিবীর কবি সাহিত্যকারা কয় হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি আর চাইতে সুন্দর বাচ্চা দেখবা কই, আবার আল্লাহর চাইতে সুন্দর করে কাউকে বানায় না। এই নবীর চাইতে সুন্দর কোন মানুষ আল্লাহ বানায় নাই, তুমি দেখবা কেমনে আর চাইতে সুন্দর। সামাইলে তিরমিজি একটা কেতাব আছে, ওখানে নবীর একটা বর্ণনা দিছে, খেয়াল করে কান পেতে শুনো। নবী ছিলেন মধ্যম আকৃতির, তিনি লম্বাও না তিনি খাটোও না, নবীর চুলগুলো ছিল হালকা হালকা পকড়ানো, তিনি চুলের ভিতরে তেল দিয়ে যখন আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, মনে হইত চুলের মাঝে যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চৌড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, নবীর চোখের পাতাগুলা ছিল গোলাপের পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, চোখের পাতাটা যখন একটু দুল খাইত, মনে হইত মৃদু মন্দ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের পাপড়িটা যেন দুল খাইতেছে। নবীর চোখের সাদা অংশ ছিল রক্তিম অবসাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো, গানগুলো ছিল গোলাপি রঙের, নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নবীর ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের, ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোফ। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন বের হইত, মনে হইত গোটা পৃথিবী যে বুঝি বিজুলি চমকাইছে। মনে করেন বাকুলিয়া রাস্তা দিয়ে এক লোক হেঁটে যায় নবীর সাহাবা, দোকানদারকে জিজ্ঞেস করে, ভাই নবী হেঁটে গেছেন নাকি? কয় হয় এক মাস আগে হাইটে গেছে, তুমি কেমনে বুঝলা? কয় এক মাস আগে গেছে। কয় হো এক মাস আগে নবী হাইটা গেছে, এক মাস পরে আমি যাইতে আসি, নবীর গায়ের জান্নাতি গন্ধ পাইতেছি। কেমন নবী তুমি চিনো না? হালিমা কয় আমি সুন্দর বাচ্চার দেখিলাম। হালিমা মনে মনে কয় আমি দেখলাম মোহাম্মদ চোখ বন্ধ করে ঘুমায়, আমি তার সুন্দর চেহারার দিকে তাকিয়ে আছি, মোহাম্মদ তো আমার দিকে চায় না ঘুমায়। আমি চিন্তা করতেছিলাম মোহাম্মদ যদি চোখ খুলতো, আমার দিকে যদি একটু তাকাইতো। আমি মনে মনে যখন এই চিন্তা করতেছি, কেমনে মোহাম্মদ আমার মনের চিন্তা বুঝছে, আল্লাহ বোধহয় তার জাগাই দিছে। আমি দেখলাম চোখের পাতাগুলো হঠাৎ করে নড়ে উঠেছে, সে আবার চোখ খুইলে আমার দিকে তাকাইছে, আমি তো আগের থেকেই তাকাই রইছি, সেও আমার দিকে তাকায়, আমিও তাকাই রইছি। হঠাৎ করে মোহাম্মদ ঠোঁটের কোনা বাঁকে কইরা একটা মুচকি হাসি দিল, হাসিটার লগে লগে আমার মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম, আমি আমার স্বামীকে বললাম, ও স্বামী, স্বামী আমার, এই মহিলা যদি একটা টাকাও না দেয়, টাকার কোনো হিসাব নাই, পাল্লা দেবে না পাল্লা নাই, খোদার কসম এই বাচ্চা ফলাই আমি তায়েফে যাব না, পাল্লা টাকা দেবে না পাল্লা নাই, আমার টাকা লাগবে না, এই বাচ্চা ফলাই আমি যাইতে পারবো না।
আমার কলি জানে দুইটা বাল হয়ে গেছে, আমি বাঁচবো না, আমি বাঁচবো না। এই বাচ্চা বলাই আমি যাবো না, স্বামী গো আপনি বাধা দিয়েন না। হালিমার স্বামী কয় পারলে নিয়ে নাও, পছন্দ হইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়ে ঘরে ঢুকলেন, ডইকা কয় আমে না, ও আমে না, দয়া করে বিসমিল্লা বলে বাচ্চাটারে আমার কুলে দাও, টাকার কোনো হিসাব নাই। আমে না চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। হালিমা কয় আমে না কান্দো কেন, আমি তার যত্নের সাথে রাখবো। হালি আমে না কয় এই বাচ্চা যেমন তেমন বাচ্চা না গো, দশ মাস দশ দিন পেটে ধরেছি, কোনোদিন একটা গুতা দেয় নাই, হাঁটু দিয়া ঢুস মারে নাই, কোনোদিন আমারে কষ্ট দেয় নাই। প্রসবকালীন সময়ে আমি পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই গো হালিমা। এই বাচ্চা যেমন তেমন বাচ্চা না, এই বাচ্চা দুনিয়াতে যখন এসেছে তার আমি একটা খেলনাও কিন্না দিতে পারি নাই। তার আব্বা নাই, তার আব্বা থাকলে খুশি হইয়া কত খেলনা কিনে দিত, আমি তো কোনো খেলনাও কিনে দিতে পারি নাই। আমার মনটা বড় খারাপ, আমি কেমন মা, আমি বাচ্চার একটা খেলনাও কিনে দিতে পারলাম না। একদিন আমি গোসল করার জন্য হাম্মামে ঢুকলাম, গোসলখানায় ঢুকলাম, আমার মোহাম্মদ কখনো নড়াচড়া করে না, কান্নাকাটি করে না। ওই দিন আমি গোসলখানা থেকে শুনলাম সে হাত পা গুলা নাড়তেছে। আমি তাড়াতাড়ি জানালা দেউ কি মাইরা দেখি কি কোনো বিপদ আপদ নাকি, আমি তাকাইয়া দেখি আমি খেলনা কিনে দিতে পারে নাই। কিন্তু মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ রে খেলনা ছাড়া রাখে নাই, আকাশের চাঁদ আর তারা গুলারে তার হাতের নাগালে আইনা দিছে খেলনা বানাইয়া। হালিমার কোলের ভিতরে আরে বাচ্চা ডানি দিলেন, হালিমা বিসমিল্লাহ বলে কোলে নিল। হালিমা কয় খোদার কসম আমার শরীরটা ছিল শুকনা, আমার বুকগুলোতে দুধ ছিল না, আমার ছেলে কি নাম আব্দুল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহ তায়েফ থেকে আসার পথে বারবার বুকের ভিতরে চুষন মেরেছে, একটা ফোঁড়া দুধ সে পায় নাই। খোদার কসম যেই মাত্র মোহাম্মদ রে কোলে নিলাম আমি টের পাইলাম, আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর।